ভালো ফিলটা আমার সেমি মনে হলো, ফিলটা সেমি মনে হলো, কিন্তু টপিকটা আজকালকার জেনারেশনের জন্য, হ্যাঁ ওটাই ওটাই মানে রিলেভেন্ট, এখনকার জেনারেশনের জন্য রিলেভেন্ট, বাট এটাকে রিলেভেন্ট হওয়া উচিত। বলো তোমার ওই মুভিটা করিনা কাপুরের কার সাথে সেক্স করে বেশি ভালো ফিল পেলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমার সঙ্গে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে, তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি পিছনটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমাদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, ব্যাড নিউজ। আর যারা ডাইরেক্ট করছে আনন্দ তিওয়ারি, আর প্রডিউস করছে করণ জোহর, আর কাস্টে আছে ভিকি কৌশল, তিতি দিমরি, আমি ভিক, যেটার তবা তবা গানটা তো ফেমাস এখন হচ্ছে। তো ধরা যাক, আমরা মানে আই থিঙ্ক এটা গুড নিউজেরই কিছু একটা রিলেটেড টু দ্যাট মনে তো হচ্ছে। গুড নিউজ তো বেশ ভালো মুভি হয়েছিল, অক্ষয় কুমার ছিল, করিনা কাপুর আর দিলজিত ছিল। তো দেখা যাক এটা কি টপিক নিয়ে করেছে। কোয়ান্টাম ফিজিক্স থোড়ি না, সিম্পল সা সওয়াল হ্যায়, জোর লাগা দিমাগ পর আর বাতা বাপ কৌন হ্যায়, সহি ভি পতা হ্যায় কিসকা হ্যায়, বহুত কনফিউশন হ্যায়, উন্হে মিস্ট্রি সলভ কারনে ওয়াস্তে মে শার্লক নে বুলাওয়া, প্যাটার্নিটি টেস্ট। ऐड द रेट अखिल चट्टा सब तो बड़ा ऐड कर लेना। अखिल आई एम प्रेग्नेंट, तुझे पेटर्निटी टेस्ट करवाना है। ले बच्चा मेरा ही है और किसका होना है, तुझे बड़ा गरीब मुनि खीर खिला गया। हां ओ माय गॉड, ओ माय गॉड, मेरा थोड़ा ट्रीटमेंट की तरह हो रहा है, मैं ना थोड़ा टेस्ट क्रिकेट का फैन हूं, आई लाइक स्टेज पर को जा रहा। मतलब तूने स्टार्टर वहां खाया और मेन कोर्स मिसा किया? Problem kya hai? It's a once in a lifetime phenomena. This is a case of heteropaternal superfetation. Yeah. Ek hi cycle mein do alag alag eggs fertilize hue hain, isiliye aap dono hi baap hain. To shuru kare. What? One mother to baba. Kya tum khichdi paka rahe ho saath mein? Hai kitne paise khilaye tumne doctor ko? Aap samajh, tera match tie ho gaya hai. Aise kaise tie ho gaya hai sir? Super over karwao. अब बात सिर्फ मेरी नहीं है ना, बच्चों की भी है, इसीलिए मैं जानना चाहती हूँ कि दोनों में से बेटर फादर कौन बनेगा। तो शक्ल देख के पता लग गया था कि तू ही है पति पत्नी वाला, वो अभी हो एक्सपति आ गया कबाब में हड्डी बन के। हड्डियाँ तो तेरी टूटेगी साले नाकाम कोशिश, ऐसा तो अब भी के अब भी होगा। ऑन द स्पॉट कौन है तू? पड़वा है। अब तू अंपायर है, देखते कौन ज्यादा पुशअप मारता है, काउंटिंग करे। मेरे महबूब मेरे। Oh my god. কুছ মাল বল तुझसे बात करनी है, मैन टू मैन। मुझे पता था तू आएगा, कॉम्प्रो करने। ओ हेलो, मैं कोई ऐसा मुश्किल वाला रणबीर कपूर नहीं हूँ जो हाथों में मेहंदी लगा के चन्ना मेरा करता रहूंगा। मैं भी ना कोई बरेली की बर्फी वाला राजकुमार राव नहीं हूँ, टैलेंट दिखा के बाद में कृति आयुष्मान को सौंप दूंगा। तो मेरी कोई मनमर्जी वाला विक्की कौशल नहीं हूँ। ভালো ফিলটা আমার সেমি মনে হলো, ফিলটা সেমি মনে হলো, কিন্তু টপিকটা আজকালকার জেনারেশনের জন্য, হ্যাঁ ওটাই ওটাই মানে রিলেভেন্ট, এখনকার জেনারেশনের জন্য রিলেভেন্ট, বাট এটাকে রিলেভেন্ট হওয়া উচিত। বলো তোমার ওই মুভিটা করিনা কাপুরের কার সাথে সেক্স করে বেশি ভালো ফিল পেলো?
करीना कपूर है ना ওটা ওটা হচ্ছে থ্যাংক ইউ ফর কামিং না ওটা ভূমি পেটনেকার এক্স্যাক্টলি সরি হ্যাঁ তো ওইরকম অনেকটা ব্যাপারটা বাট ওটা আমরা দেখে রিভিউ করি নি মানে ওইটার মুভিটা অতটা আমাদের ভালো লাগেনি বাট হ্যাঁ এটা মনে হচ্ছে যেমন ওখানেও দেখানো হয়েছিল যে চেঞ্জ হয়ে গেছিল তো সেটা ম্যাটার করে না ব্যাপারটা বাচ্চা ভালো জন্মানো উচিত তাকে ভালো করে বিদেশে যেমন খুবই কমন অনেক বছর ধরে এখানে এখনো কমন না থ্যাংক গড আমার মনে হয় বাট স্টিল টাইমের সাথে সাথে অনেক কিছু নতুন আসছে যেগুলোকে আমরা সিনেমার মাধ্যমেই সমাজের কাছে পৌঁছাচ্ছি অনেকে মানে যারা একটু নতুন কনসেপ্ট জানে না বোঝে না তাদের কাছেও একটা আসছে যে হ্যাঁ এরকম জিনিস আছে কিন্তু আমি আবার বলবো না যে এটা দেখে নিউ জেনারেশন গুলো এটা হচ্ছে বলে আমরা করবো যেটা অ্যানিমাল নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল বাট হ্যাঁ জেনে রাখা ভালো আর তার সাথে যদি একটা সিনেমা সিনেমার মতন করে রাখা উচিত এন্টারটেইনিং এন্টারটেইনারের মতন কেন কি আমরা যখন খুব আইডলদেরকেও খুব সিরিয়াসলি নিই না তো এইগুলোকেও সিরিয়াসলি নেওয়া উচিত না বাট আমার মনে হলো অ্যাক্টিং বা কাস্ট খুব ভালো বেশ মজাদার জিনিসটা হয়েছে ফানি ওয়েতে দেখানো হচ্ছে ডায়ালগ রাইটিং খুবই ভালো লাগলো এইটুকুনি দেখেই আমি বলবো তৃপ্তিকে আবার একটা সিনেমা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এটা ওরকমই মনে হবে মানে আলটিমেটলি যখন বেরোবেন স্মাইল নিয়ে থিয়েটার থেকে বেরোবো এরকম একটা মুভি আমার মনে হয়েছে আর থ্রু আউট আমরা হাসবো কিছু জায়গায় একটু ইমোশনাল হব ওরকমই একটা মুভি আর অবভিয়াসলি করণ জোহর যেখানে প্রোডিউস করছে সেখানে এই সবগুলো মিক্স থাকবে আলটিমেট এন্টারটেইনমেন্ট 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 তো ভালো একটা অন্যরকম ক্যারেক্টার তৃপ্তিকেও দেখবো আর মাদারহুডটাকে অন্যরকম করা হয়তো দেখানো হবে ভিকিও এখন একটু সিরিয়াস রোল ছেড়ে এই টাইপের রোলগুলো বেশ করছে যেটা আমরা ইয়েতেও দেখলাম কত মুভি দেখে ভুলেই যাই কোনটা ইয়ের সাথে সারা আলী খানের সাথে ও ঘর নিয়ে যেটা না জারা হাটকে ওটাতেও আমরা খারাপ ভালো লেগেছে মানে এই টাইপের মুভি করছে মেইন স্ট্রিম এন্টারটেইনিং হ্যাঁ যেটা বলিউড গোছের মুভি আমরা যেটাকে ক্যাটাগরি বলি বলিউড গোছের মুভি করছে ভালো ইটস ফাইন রোলটা খুব একটা সিরিয়াস রোল নয় সব সময় অত সিরিয়াসলি নেওয়া উচিত না মাঝে মাঝে বা দুটোরই সবকিছু একটা ব্যালেন্স রাখা দরকার কারণ উঠেছে অ্যাকচুয়ালি সিরিয়াস রোল থেকেই মাসান বলুন তারপরে যেখান থেকে একদম হাইতে চলে গেল উড়ি বা তার আগে এটা সঞ্জু গান শুট করবো এটা অ্যাকচুয়ালি মানে সবার ড্রিম তোমার কথা শুনে আমার মনে হলো যে কোনো শাহরুখ খানের বায়োগ্রাফি বানায়নি ওটা একটা দরকার এরপরে সত্যি যতই ফ্যান বা অন্যান্য কিছু হোক ওর বায়োগ্রাফিটা দরকার একটা কেন কি ও অ্যাট এ টাইম মনে হয় সব থেকে হাইয়েস্ট মানুষকে ইন্সপায়ার্ড করেছে তো একদমই এই এই জেনারেশন গুলোর মধ্যে রাজকুমার রাও ভিকি কৌশল এরা সবাই আয়ুষ্মান এরা সবাই শাহরুখ খানের থেকে ইন্সপায়ার্ড হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে আর এরা সবারই যখন যেটা পেয়েছে সেটা নিয়েছে তার জন্য আজকে ওরা এখানে দাঁড়িয়ে আছে এরপর যেটা ওরা চায় করতে সেটা করতে পারছে যেটা দেখা দেখে বোঝা যাচ্ছে কারণ রাজকুমার রাও এখন এইদিকেই যাচ্ছে মিস্টার মিসেস মাহি বলুন আরও একটা মুভি করে বারে কি বারফি বলুন রাজকুমার রাও যেখানে সিরিয়াস রোল ছেড়ে একটু কমেডি একটু রোম্যান্টিক আমার মনে হয় এরকম টাইমে সবই দরকার অত সিরিয়াস না ওরা বলেছে ইন্টারভিউতে যে আমিও চাই সেখানে মাথা রকম হাত ছড়ি একটা রোল করি কাকা কাকা চিরান ইভেন নওয়াজউদ্দিনও ইন্সপায়ার্ড বাই শাহরুখ খানের ওই রোলগুলো করতে চায় তো ও রোম্যান্টিক হিরো হতে চায় ওটাই হতে এসেছিল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে বাট ইটস টাফ
অনেক রিসার্চার পাইনি বাট এখন করতে পারছে খুবই ভালো এই সব জিনিসগুলো ওদের জন্য ট্রু তখন যেটা পেয়েছে তাই করেছে তাই এখন নিজের ইচ্ছা মতো মুভিগুলো করতে পারছে আপনারা বলবেন কেমন লাগলো আপনাদের একদমই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্লিজ শেয়ার করবেন সবার সাথে শেয়ার করুন WhatsApp Facebook সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আবার এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আবার সাথে বাই বাই